বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম আঞ্চলিক শাখার উদ্যোগে শনিবার নগরীরোগ্য রেস্টুরেন্টত আলোচনা সভা ও নৈশভোজের আয়োজন করা হইল। অনুষ্ঠানত আঞ্চলিক শাখার সভাপতি আমিনুল হক বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি আছিল বাংলাদেশ মানবাধিকার কমিশনের প্রতিষ্ঠাতা মহাসচিব ডাক্তার সাইফুল ইসলাম দিলদার। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত আছিল গভর্নর লায়ন সেতার গাফফার, গভর্নর লায়ন জাফরুল্লাহ, চট্টগ্রাম মহানগরের সভাপতি সিরাজুল ইসলাম কমু, উত্তর জেলার সভাপতি নিয়াজ মোর্শেদ এলিট, দক্ষিণ জেলার সভাপতি অজিত কুমার দাস, মেট্রোপলিটন শাখার সভাপতি জসিম আহমেদ, আঞ্চলিক শাখার নির্বাহী সভাপতি সাগর দুবাস, মহানগরের নির্বাহী সভাপতি আবু হাসনা চৌধুরী, উত্তর জেলার সাধারণ সম্পাদক আবুল বশর, আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক আসাদুর রহমান, এছাড়াও আসাদুজ্জামান খান, মাসুদ পারভেজ, মিঠু চৌধুরী, মোহাম্মদ ইমরান, ইকবাল হোসেন জনি। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের মিডিয়া বিষয়ক সম্পাদক জনাব আশরাফুল আলম আকাশ, আমি তাকে অভিনন্দন জানাচ্ছি। উপস্থিত আছেন অর্থ সম্পাদক শেখ ওয়ালিদ হাসান, আমি তাকে অভিনন্দন জানাচ্ছি। আলোচনা সভার বক্তল মানবাধিকারের বিভিন্ন কর্মকাণ্ড এবং ভবিষ্যৎ পরিকল্পনা লইয়ে হতা হইল। এছাড়াও চট্টগ্রামের মানবাধিকারের ব্যাগ শাখারে যৌথভাবে মিলিত এনে হামগরিবাল্লায় আহ্বান জানি। এখানে ওই সমস্যার কথা একটু শুনেছিলাম, আমি আসলে সমস্যার কথা শোনার কারণেই আমি ভিন্নভাবে এই মানে আলাদা আলাদা করে সম্মেলন করার ইচ্ছা পোষণ করি নাই। ভুল হলেই কথা হয়, শুদ্ধ হলেও কিন্তু কথা হয়, তখন খুব খারাপ লাগে। ভুল হলে কথা হলে কোনো সমস্যা নাই, কিন্তু শুদ্ধ কাজ করলেও ওইটাকে আলোচনা না করে ওইটাকে সমালোচনার পর্যায়ে অনেকেই নিয়ে যায়। আবার আমি স্পষ্ট বলে ফেলি, কুমু ভাই প্রায় সময় বলে বাবু একটু ঠোঁট কাটা। তো যাই হোক, আমরা কাজ করতে গিয়ে আমাদের মধ্যে ভুল বোঝা বুঝে থাকলে ওই ভুল বোঝা বুঝে কেউ মনে রাখবেন না। অনেক সময় আমি ব্যক্তিগত বা অনেক কাছ থেকে নিজেও দেখেছি মানবাধিকার কমিশনে অনেক ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘন হয়েছে। পরিশেষে বৃহত্তর চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি আমিনুল হক বাবুর আমন্ত্রণে নৈশভোজত অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। দর্শক, আর এই ভিডিও কিনা অনারাতে কম লাগে এই লাল সাবস্ক্রাইব বাটন দবাই এবং সিপ্লাসের ফোন এই চাহ।